এই অধ্যায়ে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর মাধ্যমে কিভাবে ভিডিও ফাইল ওপেন করা যায়। এর জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার জন্য আমাদের স্লাইড মেনু থেকে অ্যাকশন বাটন থেকে এই কোণারে দেখতে পাচ্ছি যে অ্যাকশন ভিডিও মুভি, এই বাটনে ক্লিক দিয়ে আমরা এই বাটন নিয়ে আসব। তারপর আমরা ড্র করব, ইচ্ছা মতো যে জায়গায় আমরা ড্র করতে চাই ড্র করে নেব। তারপর আমরা হাইপার লিঙ্ক এ ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পর আমরা আদার্স ফাইল, মানে যে ফাইল আমরা লিঙ্ক করে দেব তা অবশ্যই এখান থেকে আমাদের করে দিতে হবে। যে অবস্থায় আমরা সাপোজ এখান থেকে যে কোনো মুভি বা ভিডিও ফাইল আমরা নির্ধারণ করে ওকে বাটনে ক্লিক দিলে চলে আসবে। যে অবস্থায় আমরা ওকে তে আবার ক্লিক দেব। এই অবস্থায় যদি আমরা দেখতে চাই যে আমাদের ভিডিও ও মুভি ফাইল আসছে কিনা, তার জন্য অবশ্যই আমাদের স্লাইড মেনু থেকে শোর মাধ্যমে দেখে নিতে হবে। এই অবস্থায় আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার মাধ্যমে আমরা দেখে নিতে পারি। এই অবস্থায় দেখতে পাচ্ছি যে ভিডিও বা মুভি ফাইল অলরেডি চলে আসছে। তো এরকমভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে কোনো ভিডিও ফাইলকেও আমরা ওপেন করে নিতে পারি।